টি-20 বিশ্বকাপের আগে আজকের প্রস্তুতি ম্যাচে নুরুল হাসান সোহান ওমানের বিরুদ্ধে শুধুমাত্র 15টি বল খেলে 49 রান করেছেন। আর এক ওভারের মধ্যে টানা তিনটি ছক্কা হাঁকানোর পাশাপাশি চোখে ড্রপ দেওয়ার পরে শেষ ওভারের দুই বলে টানা দুইটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। নুরুল হাসান সোহান যে একজন খুব ভালো উইকেট কিপার এটা হয়তো আমরা সকলেই জানি, কিন্তু ব্যাটিংয়ের দিক দিয়ে তিনি এখনও অবধি তেমন কোনো ভালো ইনিংস খেলতে পারেননি। তবে আজকে ওমানের বিরুদ্ধে তিনি নিজেকে চিনিয়ে দিয়েছেন, তিনি যে একজন মারাত্মক হার্ট হিটার ব্যাটসম্যান তার ব্যাটিং দেখলেই আজকে বোঝা গিয়েছে। ওমানের বলাররা তেমন ভালো কোনো বল না করলেও যতগুলো বলই নুরুল হাসান সোহান খেলেছেন সবগুলো বলেই শর্ট খেলার চেষ্টা করেছেন আর এতে তিনি সফলতাও পেয়েছেন। শুধুমাত্র অনসাইডে তিনি মেরেছেন 5 থেকে 6টি ছক্কা। আর আজকে লিটন দাস, নাইম শেখ অথবা সৌম্য সরকারের চেয়ে নুরুল হাসান সোহানের ব্যাটিংটাই দেখার মতো ছিল। যদি আরও একটা বল সোহান খেলতে পারতেন তাহলে অবশ্যই নিজের অর্ধশতকটা পূরণ করে ফেলতেন ছক্কা হাঁকিয়েই। আজকে ওমানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে লিটন দাস এবং নাইম শেখ খুব ভালো একটা স্টার্ট দেন বাংলাদেশকে। তারা ধীরে সুস্থে খেলতে থাকেন। লিটন দাস 33 বলে করে ফেলেন 53 রান। অন্যদিকে নাইম শেখ 53 বলে 66 রান করে বিশ্রামে চলে যান। তাছাড়া সৌম্য সরকার শুধুমাত্র 8 বলে 8 রানই করতে পারেন। আফিফ হোসেন মাঠে নেমেই 2 বলে 6 রান করে ক্যাচ উঠিয়ে দেন খুমুরামের হাতে। তবে নুরুল হাসান সোহান শামীম হোসেনের সাথে খুব ভালো একটা জুটি করে দলকে 207 রানের বড় একটা পুঁজি এনে দেন। নুরুল হাসান সোহান অপরাজিত থাকেন 15 বলে 49 রানের একটা ঝড়ো ইনিংস খেলে। অন্যদিকে শামীম হোসেন করেছেন 10 বলে 19 রান। কিন্তু সবচেয়ে খারাপ খেলেছেন মুশফিকুর রহমান, তিনি 1 বলে গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে চলে গিয়েছেন। তো আজকের এই প্রস্তুতি ম্যাচে ওমানকে জিততে হলে 208 রান তারা করতে হবে।